নমস্কার, আমার নাম শাশ্বত চৌধুরী আর আজকে শুরু হতে চলেছে বংচিত্রের নতুন নিবেদন হরর ফাইলস। এই হরর ফাইলসের গল্পগুলো একটু ভিন্ন স্বাদের, তার কারণ গল্পগুলো গল্প হলেও কিন্তু সত্যি, তাই গল্পগুলোকে গল্প না বলে এক্সপিরিয়েন্স বলাই ভালো। আমাদের আজকের গল্প ব্রহ্মদত্তি, তবে শুরু হতে চলেছে বংচিত্রের হরর ফাইলসের প্রথম গল্প ব্রহ্মদত্তি। গল্পটিকে আমার মাকে মার দাদু শোনাতেন। মার দাদু মানে আমার জেঠু ছিলেন সে সময়কার গ্রাম বাংলার ডাক্তার। আর সে সময় তো আপনারা জানেনই যে গ্রাম বাংলায় সব জায়গাতে তখনও লাইট এসে পৌঁছয়নি। একদিন অনেক রাতে জেঠুকে কিছু পেশেন্ট পার্টির লোক ডাকতে এসছে। পেশেন্টের কন্ডিশন ডিটোরিয়েট করেছে, জেঠুকে যেতে হবে পেশেন্ট দেখতে। বাড়ির লোক তো কিছুতেই ছাড়বে না, একেই অনেক রাত, দুয়ে রাস্তায় আলো নেই, কি করে যায়। কিন্তু দায়িত্বর ডাক, যেতে তো তাকে হবেই। তো জেঠু গেল। পেশেন্ট পার্টির কথা ছিল জেঠুকে কিছুটা পৌঁছে দেওয়ার। পেশেন্ট দেখল, পেশেন্ট দেখে যখন জেঠু বাড়ি ফিরছে, সে সময় যখন পেশেন্ট পার্টির লোক জেঠুকে বলল যে স্যার আপনাকে এগিয়ে দিচ্ছি, জেঠু কিছুটা সাহস দেখিয়েই বলেছিল না না তোমাদের যেতে হবে না, রাস্তা তো আমার চেনা, আমি যেতে পারবো নিজেই একাই, তোমাদের আসতে হবে না এই রাতে। তোমরা আসলে একবার আমাকে নেওয়ার জন্য, এখানে আবার আসলে আবার আমাকে দিতে যাবে, না না কোনো দরকার নেই, তোমরা থাকো, ওনাকে দেখাশোনা করো, আমি চলে যাব। তো এমন সময় জেঠু যখন রাস্তা দিয়ে ফিরছে, রাস্তার মাঝে একটা জায়গাতে শ্মশান পড়ে। কিন্তু যেমন বললাম, জেঠু ছিল ডাক্তার, এসব ভূত পেতনি দৈত্য দানবে তিনি বিশ্বাস করতেন না। তো অনেকেই বলতো সেই শ্মশানে নাকি ব্রহ্মদৈত্যী থাকে। তো যাই হোক, দাদু আসছে। অনেকটা দূর থেকে যখন সেই শ্মশান দেখা যাচ্ছে, এখানে একটু বলে রাখি, শ্মশানের ওপরে একটি ব্রিজ ছিল এবং সেই ব্রিজ দিয়ে সবাইকে চলাচল করতে হতো। এবং এখানে আরও একটি কথা বলে রাখা ভালো, সে সময়কার রাস্তা এখনকার মতো এত জমজমাট ছিল না। তো এমন সময়ে যখন ওই সেতুটিকে অনেক দূর থেকে দেখা যাচ্ছে, জেঠু দেখতে পেল ওই সেতুর উপর কোনো একজন ছোট্ট কোনো একটি মানুষের মতন কোনো একটা অবয়ব। সময় তখন একেই শীতকাল, চারপাশে ঘন কুয়াশা, সেরকম কিছু বোঝা যাচ্ছে না। জেঠু যখন আগাচ্ছে, জেঠু বুঝতে পারল ক্ষণে ক্ষণে ওই ছোট্ট অবয়বটি বড় হচ্ছে, বড় হচ্ছে, অবয়বটি আরও বড় হচ্ছে, আরও অনেক বড় হচ্ছে। বড় হতে হতেই মুহূর্তের মধ্যে অবয়বটা এত বড় হয়ে গেল যে সেতু দুপাশে তার পা চলে গেল এবং সে পুরো সেতুটিকে ওপরে দাঁড়িয়ে আছে। জেঠু বুঝতে পারল সেটা কোনো মানুষ নয়, সেটা কোনো সাধারণ জীব জন্তু কিছুই নয়, সেটি ছিল সেই ব্রহ্মদত্তি যার কথা মানুষ যুগে চলে এসেছে। তো জেঠু এটা আগে শুনেছিল কোনো এক জায়গাতে যে ভূত বা এই টাইপের কোনোরকম দৈত্য দানব ব্রহ্মদত্তি দেখলে পরে পিছন ঘুরতে নেই, বলা হয় এরকম অবস্থায় যদি পিছন ঘোরা যায় সে নাকি ঘাড় মটকে দেয়। তো বলা বাহুল্য উনি পেছালেন না, জেঠু আগিয়ে যাচ্ছে। কাঁধ থেকে পৈতাটা বের করে, পৈতাটা হাতে জোরে চিপে ধরে গায়ত্রী মন্ত্র জপ করতে করতে এগিয়ে যাচ্ছে। যখন সেতুটিকে পার হচ্ছে, এমন অবস্থায় হঠাৎ করে সে ব্রহ্মদত্তি নেই, হাওয়ায় মিলিয়ে গেল। স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছিল যে এটা কোনো অতিপ্রাকৃতিক বিষয়। জেঠু গায়ের যত জোর ছিল এবং যত তাড়াতাড়ি পারে পা চালিয়ে বাড়িতে এসে ধপাস করে পড়ে অজ্ঞান হয়ে গেল। জ্ঞান আসার পরে জেঠু এই তার এক্সপিরিয়েন্স সবার সঙ্গে শেয়ার করেছিল এবং সেই সুবাদেই মাও জানতে পেরেছিল এই গল্প। এবং আমার মা যেরকম আমাকে বলেছে, নিশ্চয়ই আপনাদের বাবা মা বা আপনাদের রিলেটিভও আপনাদেরকে কোনো না কোনো গল্প বলেছে, তবে আপনারাও পাঠান আপনাদের সঙ্গে ঘটা এক্সপিরিয়েন্স বা আপনাদেরকে বলা আপনাদের পরিবারের কারোর এক্সপিরিয়েন্স, আমরা সবার সাথে শেয়ার করব আপনাদের হয়ে আপনাদেরই গল্প। কেমন লাগলো জানান আমাদের
হরর ফাইলসের প্রথম গল্প, যা গল্প না বলে এক্সপিরিয়েন্স বলাই ভালো। কারণ যদি গল্প বলা হয়, গল্পে ধরেই নেওয়া হয়, গল্পের মধ্যে বাস্তবতার সঙ্গে কিছুটা কল্পনার অতিরঞ্জিত করা থাকে। আর এক্সপিরিয়েন্স বললে তাও সময়ের সঙ্গে সঙ্গে অতিরঞ্জিত হয় বটে, তবে এক্সপিরিয়েন্স বললে শোনার এক্সপিরিয়েন্সটাও একটু অন্যরকম হয়। কি তাই নয় কি? গুড নাইট, গুড বাই অ্যান্ড ভালো থাকবেন।